ওয়েলকাম টু স্কুল এক্সাম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস থ্রি সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ একবারে সম্পূর্ণ উত্তর সহ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে আমি আলোচনা করেছি দেখে নাও প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের পূর্ণমান হচ্ছে কুড়ি সময় চল্লিশ মিনিট এখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে এখানে শিক্ষার্থীর নাম বা তোমাদের নাম এখানে বিভাগ এখানে রোল নাম্বার ক বিভাগ বা বিভাগ যা আছে লিখবে রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ যা হয় সেটা লিখবে তোমাদের চার রোল নাম্বার এবার দেখো সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে এখানে ছটি প্রশ্ন আছে ছয় মার্ক তাহলে দেখে নেওয়া যাক একের ক তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হল দেখো আমি যেহেতু নদিয়া জেলাতে বাস করি তাই আমার নদিয়া জেলার উত্তরের দিকে যে জেলা অবস্থিত মানে উত্তর দিকে সেটি হচ্ছে কি কালিম্পং আমরা জানি যে আমাদের নদিয়ার উত্তর দিকে রয়েছে অলরেডি মুর্শিদাবাদ ঠিক আছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সবই নদিয়ার উত্তর দিকে অবস্থিত কিন্তু তার আরও উত্তরে অবস্থিত আমরা জানি কালিম্পং ফলে এখানে যে অপশান আছে সেই অপশান অনুযায়ী হবে কালিম্পং এবার দেখো খ আর তোমাদের জেলার উত্তরে কোন জেলা আছে সেটা কিন্তু তোমরা ভালো করে জেনে নিও যেরকম এখানে যেরকম পুরুলিয়া পুরুলিয়া জেলার উত্তর দিকে যেরকম আছে মানে বীরভূমের কিছু অংশ বা বর্ধমান তারপর এখানে দেখো যেরকম পূর্ব মেদিনীপুর রয়েছে এখানে তার উত্তর দিকে বলতে পারো হাওড়াটা রয়েছে বা কলকাতা রয়েছে ঠিক আছে আবার উত্তর চব্বিশ পরগনা এর উত্তরে রয়েছে নদীয়া এইবার দেখো আগেকার দিনে মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত গাছের ছাল পিন কোড হলো দেখো পোস্ট অফিসের নাম্বার ঘ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রের সাহায্যে তা হল জিভ উং পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস চ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয় উত্তর হবে জেঠিমা এইবার দেখো দুই তাকে ঠিক বাক্যের পাশে টিকচিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না এটা ভুল তাই গুণ চিহ্ন খ পেঁয়াজ হলো গাছের মূল এটি ভুল কারণ পরিবর্তিত কাণ্ড হয় তাই এটাই ভুল গ শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায় ঠিক ঘর সয়াবিন একটি প্রাণীজ খাবার এটি ভুল তারপর উম দাগ মাটির নিচের একটি আনাজ হল আলু এটি ঠিক এইবার ক স্তম্ভের সঙ্গে ক-স্তম্ভ মেলাতে হবে কম্পিউটারের দোকান একটি নতুন জীবিকা ঘরামি হলো যারা মাটির ঘর ছাওয়ার কাজ করে আলিপুর অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় খুব শক্ত আঁশ আছে শন গাছে কর্ণিক ওজন দড়ি কাজে লাগে পাকা বাড়ির ইট গাঁথতে এইবার দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে চার মার্ক প্রথমে ক পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন উত্তর শীতকালে শীতের হাত থেকে রক্ষা পেতে পোষা গরুদের চটের জামা পরানো হয় এবার ক্ষেত্রে কি কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে উত্তর নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে যেমন এক চাকরির কারণে দুই ব্যবসা বাণিজ্যের কারণে তিন বন্যার কারণে চার জীবন জীবিকা নির্বাহের কারণে বন্ধুরা তাহলে তোমরা উত্তরটা পেয়ে গেলে তোমাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও